ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দেখতে সকাল থেকেই কুয়াকাটায় ভিড় জমিয়েছেন শত শত পর্যটক সহ স্থানীয়রা। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তারা সমুদ্র সৈকত থেকে নিরাপদ স্থানে যাচ্ছেন না। সরেজমিনে দেখা যায়, পর্যটকদের কেউ কেউ বড় বড় ঢেউয়ের ছবি তুলতে কিংবা ভিডিও করতে ব্যস্ত, কেউ বা আবার লাইভে দেখাচ্ছেন। আবহাওয়া অফিস পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাবের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। টুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর টুরিস্ট পুলিশের সদস্যরা। তারা পর্যটকদের নিরাপদে রাখতে মাইকিং সহ নিরাপত্তার সংবাদ প্রচার প্রচারণা করেছেন। তবে তিনি বলেন, উৎসুক পর্যটকদের কোনোভাবেই নিরাপদ স্থানে সরানো যাচ্ছে না, তারা সৈকতে ভিড় করছেন, তাদের বুঝিয়ে নিরাপদে চলে যেতে বলা হচ্ছে। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।